হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো বন্ধুরা, আমি আপনাদের যে এখানে নিয়ে এসেছি করিনা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ এক্সচেঞ্জ প্রাইস, কী কী প্রাইস আছে যা তা, অনেক কিছু ড্রেস প্রেস গানের স্ক্রিন টাস্কিন অনেক কিছু পেয়ে যাবেন। তো আমি অনেক এক্সাইটেড, আর আমি বলে দেবো আপনাদের যে কীভাবে এগুলো কমপ্লিট করবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাদের বলে দিই, এদিকে দেখো, এদিকে টাইম দেওয়া আছে, 19 দিন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আপনি চলে যাবেন, এখানে দেখো গেট ওয়েব, এখানে দেখো বিঙ্গো দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্সচেঞ্জ স্টোর। তো এগুলো কমপ্লিট করে আপনি পেয়ে যাবেন এই 50টা 50টা করে। কিভাবে কমপ্লিট করবেন আমি পুরো ডিটেলস আপনাকে বলে দেব, তারপর এখানে চলে আসবে এগুলো দিয়ে। এখানে দেখো এটা গোল্ড ডায়মন্ড রয়্যাল পাউচার যদি আপনাকে পেতে হয় তা 450টা লাগবে, ঠিক আছে। আর আপনি দুইবারের বেশি এটা নিতে পারবেন না, 450টা ওই পয়েন্ট দিয়ে আপনি এটা নিতে পারেন। তারপর গান স্কিন, এইটা নিতে হলে আপনাকে 300 পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। তারপর এগুলো আছে, আর গান স্কিন ছাড়া ভাই আমি আপনাদের বলে দিই আর কিছু নেবেন না, ড্রেস পেসের দিকে আকর্ষণীয় হবেন না, ড্রেস পেস এমনি পেয়ে যাবেন, গান স্কিন নেবেন, ঠিক আছে। গান স্কিনগুলো পারমানেন্ট পেয়ে গেলে তো মজাই আলাদা। তো এখন আমি সোজাসুজি চলে আসি, এখানে কিভাবে কমপ্লিট করবেন আপনি। সোজা কথা ভাই আমি আপনাদের বলে দেই, এখানে একটা লাইন আপনাকে কমপ্লিট করতে হবে, এই কলামটা আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে। এই কলামটা কমপ্লিট করলে আপনি এখানে পেয়ে যাবেন 50টা টোকেন, ঠিক আছে। বা এই একটা লাইন, এইদিকে একটা লাইন, এই রো কমপ্লিট করবেন, প্রতিটা লাইন আপনি কমপ্লিট করলে আপনাকে এইখানে পেয়ে যাবেন 50টা করে, ঠিক আছে বন্ধুরা। এইখানে হলো টোটাল আপনি পেয়ে যাবেন 1 2 3 4 5 6 300টা টোকেন, এটা পুরো 300টা টোকেন পাওয়ার পর আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারেন এইটা, ঠিক আছে। এখন বলে দিই, একবার যখন কমপ্লিট করবেন তারপরে নেক্সট লেভেলের আনলক হয়ে যাবে, নেক্সট লেভেল মিশনগুলো আনলক হয়ে যাবে। যেমন এখানে দেখুন হলুদটা আছে, ঠিক আছে, FFWC থ্রোন, মানে একবার চেয়ারে বসবেন, বসার পর এটা হলুদ মিশনটা কমপ্লিট হয়ে এটা নিউ একটা মিশন চলে আসবে। যেমন আমার এখানে ছিল হলুদ মিশনটা, এখানে লেখা ছিল কি একটা ম্যাচ খেলার জন্য, তখন খেলার পর আমার এই মিশনটা আনলক হলো, ডেথ আপরাইজিং প্লে 3 গেমস, ঠিক আছে। তো এইভাবে যতবার খেলবেন আপনার একটার পর একটা মিশন আনলক হতে থাকবে এবং একটু হাই ডিফিকাল্টিস বেড়ে যাবে আপনার জন্য, ঠিক আছে, যত মিশন আপনি কমপ্লিট করবেন। এই হলো আপনি প্রাইস কিভাবে পাবেন এটা বলে দিলাম। এখন কথা হলো টাইম কতদিন আছে, আজ থেকে মানে 22 তারিখ থেকে এটা আগামী মাসের 11 তারিখ পর্যন্ত আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই টাইম, এই টাইমে আপনি ডেইলি কমপ্লিট করুন আর এখানে এক্সচেঞ্জ করবেন গান স্কিনগুলো, আমি আর কিছু রিকমেন্ড করবো না। তো এই ছিল ভাই ওয়ার্ল্ড কাপ যে মিশনটা ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে ওইটার উপরে ভিডিও। আর আমি নেক্সট যে ভিডিওটা ডেথ আপরাইজিং খেলে আপনাদের দেখিয়ে দেবো, ডেথ মিশন এসে গেছে আমাদের। তো ঠিক আছে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আমি এইরকমই ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যত তাড়াতাড়ি পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, মিলছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।